কুমিল্লা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন আহত হয় আরও দশজন ভোরে কুমিল্লার চোদ্দ গ্রামে চট্টগ্রাম ফটিকছড়ি মাইজফান্ডার দরবার শরীফ গামী একটি বাসের ধাক্কায় ছয় যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয় আরও জন। নিহতরা হলেন খুলনার খালিশপুরের কাশীপুর গ্রামের সাদের আলী ছেলে চায়না হিজরা হাসি বেগম আসলাম মোল্লা সালাম মিয়া আনোয়ার হোসেন সহ অজ্ঞাত আরও একজন আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে গতকাল বিকেলে ইস্তেমা থেকে ফেরার পথে গাজীপুরের শ্রীপুরে সড়কদুর ঘটনায় নজরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন খুলনার পায়েকগাছার চিংড়ি ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় বত্রিশটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে সকালে পাইকগাসার বাসিন্দা আবুল হাসানের চিংড়ি ঘেরে বাঁধের কাজ করার সময় লেবাররা মাটি খুঁড়তে গিয়ে কাঠের বক্সের মধ্যে গ্রেনেড দেখতে পান পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে এ ব্যাপারে পাইকগাসা থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক শেখ জানান সকালে শ্রমিকরা চিংড়ি ঘেরে বাঁধ দেওয়ার সময় মাটি খুঁড়তে গিয়ে দশ ইঞ্চি থেকে এক ফুট মাটির নিচে বত্রিশটি গ্রেনেড পায় বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রেনেড বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন এ ঘটনায় সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারী জানা যায় গণধর্ষণের শিকার পোশাক শ্রমিককে ওই পোশাক কারখানার রাকিব নামে এক অপারেটর ও তার আট বন্ধু মিলে পাশে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে গণ ধর্ষণ করেন ধর্ষণের ঘটনাটি কাউকে বললে ওই তাকে হত্যা করবে বলে হুমকি দায়ের পর পুলিশ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী বলেন ধর্ষণকারীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে কুমিল্লায় পুলিশ ও মাদক কারবার মধ্যে গোলাগুলিতে নাজমুল মালিথা নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান গোপন সংবাদ পেয়ে হরিপুর ইউনিয়নের শালদহের গড়াই নদীর বালু চড়ে অভিযান চালানো হয় এ সময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে আত্মরক্ষার্থী পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়লে নাজমুল নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হন পরে তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই সময় হয়। গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে সাদ অনুসারীদের দুই দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা এবারের প্রথম দুই দিন জোবাইয়ের অনুসারীরা ইজতেমায় অংশ নেন শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রশাসনের নির্দেশনায় শনিবার রাত নটার মধ্যেই জোবাইয়ের অনুসারীরা মাঠ ত্যাগ করেন তারপর থেকে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে সাত অনুসারিদের রোববার সকালে 7টায় মাঠে প্রবেশের কথা থাকলেও ভোর থেকেই তাদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। এতমধ্যে ইসতিমা ময়দানের লাখো মুসল্লি অবস্থান নিয়েছেন। সকাল 7টার দিকে হঠাৎ বৃষ্টিতে মুসল্লিরা দুর্ভোগে পড়েন। ইসতিমাই আম্বয়ন করেন শীর্ষ মুরুব্বি ভারতের ইকবাল হাফিজ, বাংলা অনুবাদ করেন কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এখানে আশার উদ্সর হলো নিজেকে পরিবর্তন করা